এসএসসি দু এবং এইচএসসি দু দুই সালের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ করেছে রাঙ্গাবালির চালিতাবুনিয়া ইউনিয়নে দুর্যোগে ক্ষতির শিকার প্রায় তিনশো পরিবারের মাঝে চাল ডাল সহ দশ রকমের প্রায় তিন টন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ করেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝেও সহায়তা প্রদানের ইচ্ছা পোষণ করেন তারা